সালমান শাহর মৃত্যুর 22 বছর পরও কমেনি তার এতটুকু জনপ্রিয়তা। শুধু দর্শক বা সালমান ভক্তরাই নন, তাকে আদর্শ মানেন অনেক নায়ক। নায়িকাদের স্বপ্নের নায়ক ছিলেন তিনি। চলুন শুনে আসি তাদের নিজেদেরই মুখে। ভালো আছি ভালো থেকুন, আকাশের ঠিকানায় চিঠি লিখুন। ভালো আছি ভালো থেকুন, আকাশের ঠিকানায় চিঠি লিখুন। দিও তোমার মালা খানি বাউলেরে উন্টারে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। একজন প্রকৃত সুপারস্টার, সুপারস্টারের নামই হচ্ছে কিন্তু সালমান শাহ। এত বছর পরে এসেও সমস্ত ভক্তরা কিন্তু তাকে হৃদয়েই ধরে রেখেছে। আমার শুধু এইটুকুই বলার যে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। এবং আমি নিজেও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম, যখন স্কুল পিরিয়ডে ছিলাম তখন তার অনেক সিনেমা দেখেছি, আমি অনেক পছন্দ করতাম। কলসে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তর সুখ। কলসে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তর সুখ। তেমনি তোমার নিবিড় চলা ভিতরেরই বন্দরে। স্টাইল আইকন, ফ্যাশন, স্মার্টনেস সব কিছুই ওনার কাছ থেকে আসে। সেটা আমার জন্য না, ঠিক সারা বাংলাদেশের যত সিনেমা প্রেমী বা ফ্যাশন সচেতন যত মানুষ আছেন সবাই এখন পর্যন্ত অনেকেই তাকে ফলো করে থাকেন। তখন যখন সেই শুক্রবার যখন শুনলাম 6ই সেপ্টেম্বর যে বিটিভিতে ঘোষণা আসলো সালমান শাহ নেই, মানে তখন যথেষ্ট ছোট, তারপরেও ফিল করতাম যে আসলে কী যেন নাই। আমি প্রথমত যেটা চাই যে উনি আসলে আত্মহত্যা করেছিলেন নাকি ওনাকে হত্যা করা হয়েছিল, এটার প্রপার জাস্টিস চাই। সে অনেক ভালো একজন অভিনেতা, তার কথা আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি যে যদি আমি সালমান শাহ স্যারের বিপরীতে কাজ করতে পারতাম ওই সময় তো কেমন হতো। তো আসলে এটা স্বপ্নই থেকে যাবে আমার। অ্যান্ড সত্যি সে খুব, মানে আমি শাবনুর আপুর মুখে শুনেছি, মৌসুমী আপুর মুখে শুনেছি যে সত্যি খুব ভালো মানুষ ছিলেন তিনি। ফিল্ম অন্যতম একটা ইন্টারেস্ট জন্মায় লাইফে, তাহলে তার জন্য উনি রেসপন্সিবল। এবং একটা জেনারেশনকে ইন্সপায়ার করার মতো নায়ক, যে প্রত্যেকটা, যেমন আমাদের অনেক মহানায়ক আছেন, আমাদের উত্তম কুমার আছেন, আমাদের নায়ক রাজ্জাক আছেন, বাট প্রত্যেকটা জেনারেশনকে তো এক একজন নায়ক ইন্সপায়ার করেছেন। আমার মনে হয় 90s কিডদেরকে ইন্সপায়ার করেছেন সালমান শাহ। এই জায়গা থেকে দুর্ভাগা, অভাগা যে তাকে আমি সামনাসামনি দেখতে পারিনি, অথবা আমি দাঁড়িয়ে তার সামনে বলতে পারিনি যে আপনাকে আমার এতটুকু ভালো লাগে, আমি আপনার একজন ফ্যান। কিন্তু যেটা আমি পেরেছি সেটা অনেকেই পারেনি, সেটা হচ্ছে তার নিজের জীবনের প্রথম ছবিতে এবং লাইফের ফার্স্ট গানের, নাচের যে গান সেটাতে তার গুরুকে একটা সম্মান জানিয়ে শুরু করে, যেটা আমরা বলি সালাম, আমি শুরু করলাম বস। তো এটা আমি পেরেছি এবং এর জন্য আমি মনে করি আমি অনেক লাকি। আমরা যখন সিনেমাগুলো দেখি তখন মনে হয় না যে মানে হি ইজ নো মোর, পাশেই আছে। একটি গান আছে তুমি আমার এমনই একজন, স্বপ্নরা প্রসঙ্গে, এটা যখন শুনি মানে মানে আই ফিল ক্রাই, মানে ইমোশনটাকে আসলে ধরে রাখা যায় না। হি ওয়াজ সাচ এ স্টাইলিশ আইকন, মানে নোবডি ক্যান বি লাইক দিস, এইরকম করা এটা একটা স্টাইল হয়ে গেছে। একটা মাথার মাথায় কাপড় বাঁধা, ইসে রুমাল বাঁধা, পায়ে রুমাল বাঁধা, এগুলো তার নিজের মাথা থেকে আসতো, এগুলো আমাদের মাথায় আসে না।
আমি সবসময় বলি হি ইজ মাই আইকন। তার ছবি থেকে, তার প্রতিটি অ্যাক্টিং থেকে যেন নতুন নতুন কিছু শেখা যায়।